আসসালামু আলাইকুম সবাইকে। যশোর বোর্ড 2019 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট প্রি মডিফাই দ্য নাউন এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি এবং বাতাস। তাহলে দেখো, আমাদের এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হয়েছে। নাউনকে মডিফাই করে কে? অ্যাজেকটিভ। প্রি মডিফাই দ্য নাউন বলা থাকলে আমাদের অ্যান্সার করতে হয় অ্যাজেকটিভ দিয়ে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, দেখো, এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, অথবা সিগনিফিক্যান্ট, গুরুত্বপূর্ণ, অথবা ভাইটাল, গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, তিনটা অ্যাজেকটিভ থেকে যে কোনো একটা যদি তুমি বসিয়ে দাও, অ্যান্সার কারেক্ট। তাহলে দেখো, প্রি মডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে একটি অ্যাজেকটিভ। তাহলে আমরা অ্যাজেকটিভ হিসেবে বসাচ্ছি ইম্পর্টেন্ট, অথবা ভাইটাল, অথবা সিগনিফিক্যান্ট। তাহলে ওভারঅল আমাদের বাক্যটি হচ্ছে এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ভাইটাল, অথবা সিগনিফিক্যান্ট এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি এবং বাতাস। বাট কিন্তু উই আর পলিউটিং, আমরা দূষিত করছি দেব, তাদেরকে, ড্যাশ, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের অবশ্যই বসাতে হবে কি একটি অ্যাডভার্ব। এগুলো তোমরা রুলসের ক্লাসে শিখেছিলে। উই আর পলিউটিং দেম, ড্যাশ, আমরা তাদের দূষিত করছি অযত্নে, কেয়ারলেসলি, অথবা অজ্ঞাত সারে। তাহলে আমরা বলতে পারি আনওয়াইজলি, অজ্ঞাত সারে আনওয়াইজলি, অথবা কেয়ারলেসলি। তাহলে আমাদের টোটাল বাক্যটি হচ্ছে বাট উই আর পলিউটিং, কিন্তু আমরা দূষিত করছি দেম, তাদেরকে, কেয়ারলেসলি, অযত্ন সহকারে বা অযত্নভাবে। তাহলে দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। অ্যাডভার্ব হিসেবে আমরা বসাচ্ছি কেয়ারলেসলি, অথবা আনওয়াইজলি, অজ্ঞাত সারে, আনওয়াইজলি, অজ্ঞাত সারে। তারপরে দেখো, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল এবং ফ্যাক্টরিগুলোতে ইউজ ফুয়েল, জ্বালানি ব্যবহার করা হয়, ইউজ অ্যান ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ অর্থাৎ টুযুক্ত ভিয়ন ব্যবহার করতে বলা হয়েছে, দেয়ার প্রোডাক্টস, তাদের পণ্যগুলো উৎপাদনের জন্য অথবা তৈরি করতে, দুটোই অ্যান্সার হতে পারে। তাহলে দেখো, আমরা বলতে পারি মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল টু প্রোডিউস, টু প্রোডিউস, যেহেতু ইনফিনিটিভ তাহলে টুযুক্ত ভিয়ন, আমরা বলতে পারি টু প্রোডিউস, উৎপাদন বা উৎপন্ন করতে, অথবা আমরা বলতে পারি তৈরি করতে, তাহলে টু মেক, তৈরি করতে, দেয়ার প্রোডাক্টস, তাদের পণ্য। তাহলে আমরা বলতে পারি ওভারঅল, দেখো, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল টু মেক দেয়ার প্রোডাক্টস, মিল এবং ফ্যাক্টরিগুলো জ্বালানি ব্যবহার করে তাদের পণ্য তৈরিতে। তাহলে আমরা বলতে পারি ইনফিনিটিভ অর্থাৎ টু যুক্ত ভিয়নে অ্যান্সার করতে হবে, আমাদের অ্যান্সার হচ্ছে টু মেক। ওভারঅল বাক্যটি হচ্ছে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল টু মেক দেয়ার প্রোডাক্টস, মিল এবং ফ্যাক্টরিগুলো জ্বালানি ব্যবহার করে, দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস এ স্মোক, অর্থাৎ এই যে আমরা তেল বা যেগুলো জ্বালাই তা থেকে কি তৈরি হয়, ধোঁয়া তৈরি হয়। পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এখানে একটি অ্যাডভার্ব বসাতে হবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, তাহলে আমরা বসাবো একটি অ্যাডভার্ব। দেখো, আমরা অর্থ ঠিক রেখে বসাচ্ছি, দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস এ স্মোক অল দ্য টাইম, সব সময়। এই যে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, এটা কি করে, সব সময় ধোঁয়া তৈরি করে। তাহলে দেখো, আমাদের বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমরা বসাবো একটি অ্যাডভার্ব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অল দ্য টাইম, অথবা আমরা অ্যান্সার করতে পারি অলওয়েজ। দেখো, আমাদের ওভারঅল বাক্যটি হচ্ছে দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস এ স্মোক অলওয়েজ, এটা সব সময় কি করে, ধোঁয়া তৈরি করে, অথবা অল দ্য টাইম, সব সময় ধোঁয়া তৈরি করে। মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার, অর্থাৎ বাতাসকে, যানবাহনের ধোঁয়াও দূষিত করে। ইউজ অ্যান অ্যাপোজিটিভ, এখানে কিন্তু একটি অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলা হয়েছে, ড্যাশের আগে রয়েছে এয়ার। তো এই অ্যাপোজিটিভ মানে সাবজেক্ট সম্পর্কে ছোট বর্ণনা। তো দেখো, সাবজেক্ট তো এখানে না, আমাদের মূলত কমার আগে যেটা রয়েছে এয়ার, অর্থাৎ বাতাস, এই বাতাস সম্পর্কে আমাদের ছোট্ট একটা বর্ণনা লিখতে হবে।
তো আমরা বলতে পারি বাতাস আমাদের পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে একটি। তাহলে আমাদের এর ইংরেজিটা কি হবে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট বা অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। দেখো যেহেতু অ্যাপোজিটিভ সাবজেক্ট সম্পর্কে ছোট বর্ণনা বা আগে যে অর্ডটা রয়েছে সেটা সম্পর্কে ছোট বর্ণনা, তাহলে দেখো অ্যাপোজিটিভ সাবজেক্ট সম্পর্কে ছোট বর্ণনা বা আগের শব্দটা সম্পর্কে ছোট বর্ণনা, তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার। দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার, অর্থাৎ যানবাহনের ধোঁয়াও কি করে বাতাসকে দূষিত করে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমরা এটি ব্যবহার করেছি। ওয়াটার ইজ পলিউটেড বাই ড্যাশ ইউজ এ কোয়ান্টিফায়ার কাইন্ডস অফ ওয়াস্ট অ্যান্ড ফিল্ডস, ওয়াস্ট অ্যান্ড ফিল্ড অর্থাৎ আবর্জনা, ইউজ এ কোয়ান্টিফায়ার, একটি কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলা হয়েছে। তো কোয়ান্টিফায়ার অনেকগুলোই তোমাদের মুখস্থ রয়েছে, মেনি মাস সিভিরাল এ লট অফ এ ফিউ লটস অফ এগুলো। ওয়াটার ইজ পলিউটেড বাই মেনি কাইন্ডস অফ ওয়াস্ট অ্যান্ড ফিল্ডস, আমরা ব্যবহার করতে পারি। দেখো কোয়ান্টিফায়ার হিসেবে আমরা এখানে মেনি ব্যবহার করতে পারি, মেনি। আমাদের ওভারঅল বাক্যটি হচ্ছে ওয়াটার ইজ পলিউটেড বাই মেনি কাইন্ডস অফ ওয়াস্ট অ্যান্ড ফিল্ডস, অর্থাৎ বিভিন্ন আবর্জনার দ্বারা পানি ও নানাভাবে বা অনেকভাবে দূষিত হয়। উই অলসো কন্টামিনেট, আমরা আরও দূষিত করছি ওয়াটার পানিকে, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, ফ্রেজ যেহেতু বলা হয়েছে একটা দুইটা শব্দ আমরা তার সাথে যুক্ত করে দেব। আমরা বলতে পারি উই অলসো কন্টামিনেট ওয়াটার, আমরা আরও পানিকে দূষিত করছি থ্রোয়িং ওয়াস্ট ইনটু ইট, অর্থাৎ আবর্জনা ইহার মধ্যে নিক্ষেপ করে। তাহলে আমাদের দেখো থ্রোয়িং ভার্বের সাথে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, ওয়েস্ট মানে আবর্জনা, তাহলে দেখো আমাদের পরে একটা শব্দ আমরা যুক্ত করেছি। তাহলে দেখো প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, যেহেতু ফ্রেজ বলা হয়েছে একটা দুইটা শব্দ আমরা অ্যাড করব, আমাদের অ্যান্সার হয়ে যাবে থ্রোয়িং। পরে যে শব্দটা নেব ওয়েস্ট, তাহলে ওভারঅল বাক্যটি হচ্ছে দেখো উই অলসো কন্টামিনেট ওয়াটার থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট, অর্থাৎ ইহার মধ্যে আমরা আবর্জনা নিক্ষেপ করে পানিকে দূষিত করছি বা পানিকে আরও দূষিত করছি। ফার্মার্স ইউজ, কৃষকেরা ব্যবহার করে প্রিমোডিফাই দ্য নাউন, এখানে প্রিমোডিফাই দ্য নাউন অর্থাৎ একটি অ্যাজেক্টিভ বসাতে হবে, তোমরা এগুলো রুলসের ক্লাসে শিখেছিলে। তাহলে দেখো ফার্মার্স ইউজ প্রিমোডিফাই দ্য নাউন ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসিটিস অ্যান্ড পলিউট ওয়াটার, পানিকে দূষিত করে এবং সার ও কীটনাশক ব্যবহার করে। তাহলে দেখো তারা ফার্মার্স ইউজ ড্যাশ প্রিমোডিফাই দ্য নাউন ফার্টিলাইজার্স অর্থাৎ সার, তো তারা ক্ষতিকারক সার ব্যবহার করে বা ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করে। তাহলে আমরা বলতে পারি দেখো প্রিমোডিফাই দ্য নাউন এখানে অ্যাজেক্টিভ, তো ক্ষতিকারক ইংরেজি কি হার্মফুল অথবা টক্সিক অথবা ডেঞ্জারাস, আমরা যে কোনো একটি বসালে অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার ফার্মার্স ইউজ হার্মফুল ক্ষতিকারক, প্রিমোডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাজেক্টিভ, তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো হার্মফুল। হার্মফুল ফার্টিলাইজার্স অর্থাৎ সার অ্যান্ড ইনসেকটিসিডিস অর্থাৎ কীটনাশক অ্যান্ড পলিউট ওয়াটার এবং পানিকে দূষিত করে। ড্যাশ ইউজ এ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে কি ভি থ্রি, পাস্ট পার্টিসিপল মানে ভি থ্রি। তাহলে দেখো ওয়াটার ইজ ইউজ অ্যান ইনটেন্সিফায়ার, ইনটেন্সিফায়ার মানে তীব্রতা বৃদ্ধিকারী, ভেরি না হয় সো, তারপরে দেখো হার্মফুল টু হেলথ, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আমাদের এখানে দুইটা শূন্যস্থান রয়েছে, দেখো ইউজ এ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে কি ভি থ্রি, তাহলে আমরা বলতে পারি পলিউটেড ওয়াটার অর্থাৎ দূষিত পানি, পলিউট মানে দূষিত করা, আর যদি আমরা বলি পলিউটেড সেটা কিন্তু আমাদের ভি থ্রি এবং সেটা হচ্ছে দূষিত, তাহলে আমাদের দেখো পাস্ট পার্টিসিপল হিসেবে আমরা ব্যবহার করছি দেখো পলিউটেড ওয়াটার অর্থাৎ দূষিত পানি ইজ হোয়াই ড্যাশ
হার্মফুল, হার্মফুল মানে কি ক্ষতিকর, এটি কিন্তু একটি অ্যাজেকটিভ শব্দ। তো অ্যাজেকটিভ শব্দের আগে ভেরি বসবে না সো বসবে, যেহেতু ইন্টেন্সিফায়ার হয় ভেরি না হয় সো, যেহেতু হার্মফুল একটি অ্যাজেকটিভ শব্দ সেজন্য এখানে কিন্তু আমাদের অ্যান্সার হবে ভেরি। দেখো পলিউটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল টু হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে ভেরি, কারণ তার পরের শব্দ হার্মফুল অর্থাৎ অ্যাজেকটিভ শব্দ। আশা করি তোমরা যশোর বোর্ড 2019 সালের মডিফায়ার সমাধান পর্বটি বুঝতে পেরেছো।